এর সংক্রান্ত ম্যাথ করতেছি। এজের আরেকটি ম্যাথ নিয়ে আসছি। ম্যাথটি বলতেছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 63 বছর এবং তাদের বয়সের অনুপাত 7:2। 9 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল? পিতা ও পুত্রের বয়সের সমষ্টি দেখতে পাচ্ছি আমরা 63 বছর এবং তাদের বয়সের অনুপাত অর্থাৎ পিতা ও পুত্রের বয়সের অনুপাত দেখতে পাচ্ছি আমরা 7:2। তাহলে 9 বছর পূর্বে তাদের বয়সের অনুপাতটি কত ছিল সেটি আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। সো ফার্স্ট টাইম আমরা পিতা ও পুত্রের বয়সের অনুপাতটি আমরা লিখতে পারি, সো ফাদার ইজ টু সান এর অনুপাত আমরা দেখতে পাচ্ছি 7:2। সো 7:2কে আমরা প্রথমত ফাদার ইজ টু সান এর বয়সটাকে সমষ্টিতে রূপান্তরিত করি, তাহলে 7+2 তাহলে দাঁড়াবে 9। ওকে, তাহলে কি ফাদার্স অ্যান্ড সান এর বয়সের সমষ্টি আমরা দেখতে পাচ্ছি 9। ওকে, নেক্সট আমরা ফাদার এর অর্থাৎ পিতার যে বয়সের সমষ্টি রয়েছে বয়সটা রয়েছে, সো এটা কীভাবে বের করতে পারি? ফাদার এর বয়স আমরা 63 দেখতে পাচ্ছি। ফাদার বয়স FATHER ফাদার বয়স আমরা লিখব, ফাদার বয়স 63 ইয়ার। আমরা প্রথমত এর 7/ যে আমরা সমষ্টিটা পেয়েছি 7/2 এই অংশটা লিখব। ফাদারের বয়স বয়সের বয়স এর 7/9 অংশ, অর্থাৎ 7/9 অংশ। তারপরে এটার আমরা যদি একটু ক্যালকুলেট করি 63 × 7/9, সো আমরা জানি 7 × 63, তাহলে পড়ে থাকে 7×7। সো 7×7 আমরা 5 হচ্ছে মাল্টিপল করলে 49। দেন হচ্ছে আমরা কি করব, এটা হচ্ছে আমরা সন্তান ফাদারের এসটা বের করলাম অ্যান্ড হচ্ছে পুত্রের বের করব, অর্থাৎ সান সানের এসটা এবং এবং সান সান এর সান ব সান বয়স আমরা 63 এর 2/9 অংশ লিখতে পারি। এটা সরাসরি লিখে ফেললাম, এটা এর হবে 63 × 2/9। আমরা 7 × 63 করতে পারি, তাহলে পড়ে থাকবে 7×2 = 14। সো 14 হচ্ছে কি ফাদারের বয়স এবং সানের বয়সের এটা কি পেলাম আমরা, সমষ্টি পেলাম। তাহলে বলতেছে এরপরে বলছে 9 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত, সো আমরা এখন করতে পারি কি ফাদার এস অর্থাৎ আমরা লিখতে পারি যে 9 বছর পূর্বে ফাদার বয়স ছিল, তাহলে কত এজ ছিল, বয়স ছিল আমরা পেলাম কত 49 বছর। তাহলে এই 9টা কি পূর্বে ছিল, এটাকে মাইনাস করে দেব 9, তাহলে আমরা পেয়ে যাব ফাদারের 9 বছর পূর্বের বয়সটা কত ছিল 40 বছর এবং এবং হচ্ছে এবার 9 বছর পূর্বে সানের এজটা ছিল অর্থাৎ বয়স ছিল লিখতে পারি কত 14 মাইনাস ওকে
14 minus 9. So 14 minus 9 করলে আমরা পাই কত 5. So 9 আর 5 এ আমরা জানি কত 14, ওকে 5 বছর. So ম্যাথটি বলতেছে পূর্ব 9 বছর পূর্বে তাদের অনুপাত কত ছিল. So 14 এবং এই যে 5 পেয়েছি আমরা, এটাকে হচ্ছে এখন আমরা অনুপাত প্রকাশ করি যদি, তাহলে আমরা করতে পারি ফাদার ইজ টু সান এর অনুপাত 40 ইজ টু 5, এই 40 এবং এই যে এটার 5, ওকে. সো ফাদার ইজ টু সান এর অনুপাত 40 ডিভাইডেড বাই 5 যদি করি, অথবা 5 একে 5, 5 আসছে 40, ওকে, তাহলে অনুপাতটা দাঁড়াবে যে 8 ইজ টু 1. 8 ইজ টু 1 ইজ দ্য আনসার নাম্বার দিস কোশ্চেন্স. সো দ্যাটস অল.